Assalamualaikum. Halo viewers, আমি জুয়েল আহমেদ বলছি বরাবরের মতো স্পেন থেকে বাংলাদেশ ব্লগার। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আপনাদের মাঝে একটি ব্লগ নিয়ে আসছি, সেটা হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস দরকার, যেরকম বাংলাদেশি মাছ, তারপর বাংলাদেশি সবজি। কারণ স্প্যানিশ দোকান, বড় বড় দোকানে সবই পাওয়া যায়, কিন্তু বাংলাদেশি কিছু দোকান আছে, পাকিস্তানি কিছু দোকান আছে, এই দোকানে একমাত্র বাংলাদেশি যে খাবারটা আছে, মাছ বিশেষ করে সবজি, তারপরে পোলার চাল, আরও এরকম অনেক কিছু আছে যেটা পাওয়া যায় না। যেমন আবার কালি জিরা, তারপরে কাউন চাল, এরকম বিভিন্ন মাছ, ছোট ছোট মাছ, এই সমস্ত জিনিস আমরা কেনাকাটার জন্য একটা দোকানে যাব, বাংলাদেশি দোকান এবং আরেকটা দোকান পাকিস্তানি দোকান। এই দুইটা দোকানেই পাওয়া যায়, কারণ তারা মোটামুটি অনেক ব্রাঞ্চ করছে এখানে। বাংলাদেশি পাকিস্তানি খাবারের জন্য মোটামুটি এখন ভালো একটা অবস্থানে আছে তারা। তো বন্ধুগণ, আসুন আমার সাথে, সেই দোকানটাতে যাব এবং কেনাকাটা করব। কারণ আমি ব্লগ বানাইতেও এখন আমার সময় অনেক কম, কারণ বেশিরভাগই ব্যস্ত থাকি। তো তার মাঝেও চেষ্টা করি কিছু কিছু ব্লগ বানাইতে এবং আপনাদের সাথে শেয়ার করতে। তো চলুন আমার সাথে সেই দোকানটিতে, আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমাদেরও কেনাকাটাটা হবে। আমরা নিলাম ফার্স্টে এই রুই। বন্ধু, রুই ৩ ইউরো কিলো এই রুইটা, বাংলাদেশি রুই ৩ ইউরো কিলো এটা নিলাম। এই ৪-৫ কিলো ৩ কিলো মিনিমাম তিন কিলো গা বেশি হয়ে যাবে। হ্যাঁ, কাস্কি কাস্কি প্রাইস ২ ইউরো কাস্কি নিলাম একটা, রুই একটা এবং কোয়া মাছ। এই কোয়া মাছটা আমার কিন্তু প্রিয়, কারণ বাংলাদেশে গেলে আমি বেশি করে কোয়া মাছ কিনি। তারপর ইলিশ মাছ, চেওয়া মাছ, চেওয়া মাছ আছে, চেওয়া মাছ, চেওয়া মাছ নিই। তো কোয়া মাছ নিলাম একটা ব্লক, কই নিলাম একটা ব্লকে, ১-৬ পিস ৬ পিস ভিতরে আছে, যেটার দাম আপনার ৫.৫ ইউরো। আর এই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্প্রিং রোল। স্প্রিং রোল এটা ভেজিটেবল রোল, চিকেন রোল, বিভিন্ন যেটা শীত, এটা যে টেস্টি টেস্টি রোল, জিনিসটা ভালো। এটা রমজানের মধ্যে এবং নর্মালিও ভেজে খেতে অনেক ভালো লাগে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন একটা ইলিশ মাছ নিলাম, ওরা বললো বাংলাদেশের চাঁদপুরের ইলিশ, সাইজটা মোটামুটি ১ কিলো হবে, ১ কিলো একটু কম হবে। ওরা বলতেছে চাঁদপুরের ইলিশটা বিশেষ করে নিলাম, এখন বাকিটা বলতে পারি না চাঁদপুরের নাকি। দেখে কটা নিলাম, ১-৭ মোটামুটি ৭ আইটেমে নিলাম মাছ, ৫ আইটেমের মাছ আর একটা স্প্রিং রোল। এখন আমরা একটা মাছটা কেটে দিবে, চলুন দোকানে আমরা যাই, কাটার দোকানে। হচ্ছে ইন্ডিয়ান দোকান, এখানে লুচ সব পাওয়া যায়, এটা কালো গোলমরিচ গুঁড়া, হচ্ছে আস্ত, জিরা, ধনিয়া,
তার ধনিয়া পাউডার, তারপরে ব্রাউন চিনি, তারপরে ফ্রাই অনিয়ন, ফ্রাই অনিয়ন, ড্রাই কলা, ড্রাই ফ্রুট, ড্রাই ফ্রুট, ড্রাই নারিকেল, কাঁচা ফুলের গাছ কি করেন? কিডনি ফুসফুস যেটা আর কি, তারপরে গরম মাছের গরুর পা দেখো কত বড়, হাতির মতো গরুর পা, হাতির মতো বুঝছো? ও মেরে মাংস দিয়া গরু কা মাংস বহুত আচ্ছা, বাবা দোকান পাকিস্তান দোকান মাংস হালাল সব তখন ভালো ভালো সব ফ্রেশ ফ্রেশ সব মাল এখানে থাকবেন, আর এসে মাল নিয়ে খেয়ে দেবেন। আমি সবসময় এই দোকান থেকে কেনাকাটা করি, আমি প্রায় 10 বছর এই দোকানে করেছি, তো আপনারা আসবেন আমি হচ্ছে এই দোকানের দেখতে দিয়ে রাখবো সমস্যা নয়। আর মাছ কিনলাম আমরা যে আগে ওটা নামে চাওয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
কোয়েল কোয়েল পাখি না বাংলা ভাষায় কোয়েল পাখি এই প্রাসে তারা তো এটা বলতে ছিলাম আমরা আগে মাছ কিনলাম আওয়ামী ছিল আওয়ামী এটা একটা পাকিস্তানি দোকান কিন্তু অনেক নাম করে ফেলেছে তো এই দোকানটা অনেক চলে বিশেষ বাঙালিদের পাকিস্তানিদের যত খাবার আছে সব ওখানে পাওয়া যায় মাছ স্পেশালি মাছটা আর এই পাকিস্তানি বাইরের দোকানে মাংসের জন্য বিখ্যাত আগে সুমন ভাইয়ের দোকান ছিল এখন কামাল ভাই না কামাল ভাইয়ের দোকান আর নিলাম একটা আমার আপনার কাছে বাংলাদেশি আয় খুব ভালো হবে বাংলা বাজার এটা আমার একটা ইউটিউব চ্যানেল দেখায় ঠিক আছে খাইয়ে সেরা বাংলা বাজার খাইয়ে সেরা আমি খাইয়ে সেরা বাংলা বাজার এটার নাম এটা বাংলাদেশি ভাইয়ের দোকান কালাম ভাইয়ের দোকান কালাম ভাইয়ের দোকান ওই যে অনেক বড় একটা ইউনিট আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব কিভাবে আসতে দেবো আপনারা যারা আছেন আমার থেকে ভালো চিনে তারপর আমি বলবো কারণ এখানে যারা বাংলাদেশ থাকে আমি সবাই চিনি কালিজিরা চাল দুই কেজি কত করে বললেন তিন ইউরো প্রতি কেজি আপনারা বাংলাদেশে কত করে কিনেন জানি না তবে এখানে তিন ইউরো কেজি দুই কেজি ছয় ইউরো সব কোটি মাছ আর এটা হচ্ছে কসুরলতি কসুরলতি আমি খাই না আমার গলায় ধরে কিন্তু আবুল ভাই বললো যে গলায় ধরবে না সিদ্ধ দিয়ে মিশা মাতলে গলায় ধরবে এটা সিদ্ধ করে তারপরে পানি ফালাই দিতে ফালা দিয়া তারপরে চিংড়ি মাছ ভাজিয়া এটার মধ্যে ডালিয়া মানে বানাইবো এটা খুব মজা টেস্ট লাগে এটা ভাবি জানি চাঁদপুরের ইলিশ কারণ ওই আওয়ামী দোকান থেকে আমি একটা ইলিশ নিয়েছি আপনাদের দেখাইছি কিন্তু এখান থেকে আর একটা পদ্মার সেরা ইলিশ বাংলায় স্পষ্ট লেখা আছে তো বন্ধুগণ আমাদের কেনাকাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে মোটামুটি অনেক কিছু কিনে হয়েছে মাছ মাংস থেকে শুরু করে বাংলাদেশি যে মাছ আছে এবং বিভিন্ন প্রকার সবজি সবই কেনা হয়েছে তো ভিডিওর অনেক শেষ পর্যায়ে আমরা এখন আমরা এখান থেকে মেট্রোতে উঠব তারপরে বাসায় যাব তো শেষ পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে দুটা কথা বলবো আপনারা ভিডিও অবশ্যই দেখবেন ধৈর্য সহকারে এবং যদি থাকবেন আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই অনুরোধ রইল আর সবাই লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর আমাদের মাধ্যমে কি দেখতে চান সেটাও আপনারা বলবেন কি আপনাদের দেখতে ইচ্ছা করে বা ছিলনা কি আপনাদের ভালো লাগে সেটাও আমরা দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই মতামত জানাবেন এবং আমাদের বলবেন এইভাবে হলে ভালো হয় এইভাবে হলে সুন্দর হয় তাহলে আমরা উৎসাহ পাবো পরবর্তীতে আরও ভিডিও করতে আমার জন্য ভালো হবে সহজ হবে তো আশা করি ভিডিওটি দেখবেন এবং আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমি চাই এই আমার এই ব্লগের মাধ্যমে আপনারা সবাই দেখুন এনজয় করুন আমরা কোথায় আছি কী কেনাকাটা করছি এবং আমার এই ব্লগটি আপনারা জানেন মেনলি হচ্ছে ট্রাভেলিং তারপরে এখন হয়তো সময়ের কারণে সময় স্বল্পতার কারণে সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করতেছি কেনাকাটা থেকে শুরু করে সব কিছুই তো আপনাদের আমি সপ্তাহে তিন চারটা ব্লগ দেখার চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন
এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, প্লিজ প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।